আন্তর্জাতিক পর্যায়ের যারা আসবেন তারা কে আসল কে নকল এটা তো আমরা নির্বাচন কমিশনের পক্ষে বলা সম্ভব না কিন্তু এইজন্যই সেটা হলো দেখার দায়িত্ব হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেহেতু তাদের ওই যে সমস্ত দেশ থেকে আসবেন আশা করা যায় যে সেই সমস্ত দেশ আমাদের এমবাসি বা হাই কমিশনগুলো রয়েছে তারা সেটা ই হয়েই নিশ্চিত হইতে তাদের ব্যাপারে ক্লিয়ারেন্স দিবেন এবং ভিসা দিবেন একটা জিনিস বুঝতে হবে যে আমাদের বিদেশে কিন্তু কোনো অফিস নাই তো আমরা যেটা দেশের তাদের তো খোঁজ খবর নিয়ে আপনারা কিছুক্ষণ আগে প্রশ্ন করলেন বা উত্তর দিয়েছি তাদের ব্যাপারে খোঁজ খবর নিতে পারি এখন 100% খোঁজ খবর নেওয়া সম্ভব হয় না যতখানি সম্ভব খোঁজ খবর নিয়ে আমরা তাদেরকে রেজিস্ট্রেশন দিই আন্তর্জাতিক পর্যায়ের যারা আসবেন তারা কে আসল কে নকল এটা তো আমরা নির্বাচন কমিশনের পক্ষে বলা সম্ভব না কিন্তু এইজন্যই সেটা হলো দেখার দায়িত্ব হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেহেতু তাদের ওই যে সমস্ত দেশ থেকে আসবেন আশা করা যায় যে সেই সমস্ত দেশ আমাদের এমবাসি বা হাই কমিশনগুলো রয়েছে তারা সেটা ই হয়েই নিশ্চিত হইতে তাদের ব্যাপারে ক্লিয়ারেন্স দিবেন এবং ভিসা দিবেন না এখানে একটা জিনিস না না একটু আপনার প্রশ্নটা একটু এখানে কিন্তু কোনো সংস্থাকে কিন্তু নাম ধরে ডেকে এনে দাওয়াত দেওয়া হয় না আমরা যেটা বলি সেটা ওপেন থাকে যে আপনারা আসেন মানে আপনাদের আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু আমরা কিন্তু কারো এসপিসি চিঠি দিয়ে বলি না যে আপনি আসেন আপনি আসেন আপনি আসেন না এটা কিন্তু আমরা বলি না না আমরা তো সবসময় চাবো আমরা যেটা চাবো সেটা হলো যে যারা নির্বাচন পর্যবেক্ষণ করার যাদের অভিজ্ঞতা আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন যারা পর্যবেক্ষণ করেছেন তারপরে সে ব্যক্তি হোক কোনো সংস্থা হোক দুই রকম তো আসতে পারে সংস্থা বা ব্যক্তি এই ধরনের যারা পর্যটক তারাই যেন মানে পর্যবেক্ষক তারাই যেন আসেন তারা আসলে এটা মানে সবার কাছে গ্রহণযোগ্য হবে এবং তারা সঠিকভাবে নির্বাচনগুলো অবজারভেশন করতে পারবেন এবং বিশ্লেষণ করতে পারবেন এখন যদি অন্য কোনো লোক যারা কখনো নির্বাচন পর্যবেক্ষণ করেন নাই বা করার অভিজ্ঞতা নাই বা এই নির্বাচন পর্যবেক্ষণ করার মানে কীভাবে করতে হয় বা কীভাবে বোঝা যায় এটা যারা বোঝেন না তারা তো নির্বাচন পর্যবেক্ষণে আসার কথা না আর সেটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে যে আসলে কি তারা পর্যবেক্ষণকারী সংস্থা না কারণ এগুলো হয় কি কিছু ফাঁক ফোকরে অনেক সময় উন্নত দেশগুলোতে যেটা হয় উন্নত দেশগুলো আমাদের দেশের ক্ষেত্রে এগুলো হয় না যে অনেক সময় পর্যবেক্ষণের নামে দেখা যায় মানব পাচারও হয় তাই না তা অন্তত বাংলাদেশের ক্ষেত্রে তো মানব পাচার হওয়ার সুযোগ নেই আমেরিকা ইউরোপ থেকে তো আর কেউ দেশে ওইভাবে আসবে না তো ওই ব্যাপারে তো আমরা কিছুটা রিস্ক ফ্রি আছি আমাদের ক্ষেত্রে এগুলো ঘটবে না তো আমরা আশা করবো যে যারা প্রকৃতপক্ষেই এই ধরনের অভিজ্ঞতা আছে এবং যারা এগুলো করেন তারাই আসবেন এবং তাদের যত সংখ্যক আসবেন তত সংখ্যক আমরা মানে এনকারেজ করবো এবং আহ্বান জানাবো সম্পত্তি যে চারজন আসবে তাদের কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে কাদের কাদের সম্পত্তি যে চারজন আন্তর্জাতিক পর্যবেক্ষক না এরা 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 তো আন্তর্জাতিক না এরা কি আন্তর্জাতিক সংস্থা না তারা কি আন্তর্জাতিক পর্যবেক্ষক কি পর্যবেক্ষক না সেই বিষয় নিয়ে তো আমাদের কোনো আলোচনা হয় নাই বা তারা ওইভাবে আসেন নাই তারা যেটা এসেছেন তারা পরিচয় দিয়েছেন তারা একটা আন্তর্জাতিক ফোরাম যারা নির্বাচন পর্যবেক্ষণ করেন আমাদের সাথে বৈঠক করতে চেয়েছেন আমরা তাদের কথা শুনেছি শেষ আমাদের কাছে মনে করেন আমেরিকান অ্যাম্বাসেডার মহোদয় গতকাল এসে আমাদের প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলে গেছেন ইউরোপিয়ান এসে কথা বলে গেছেন এর আগে কয়েকবার ইভেন আমাদের কাছে কোনো রাজনৈতিক দল এসে যদি কথা বলতেছে আমরা তো নির্বাচন কমিশনে এসে কথা বলতেছিলাম আমরা তো কথা বলার সুযোগ দিই তাদের কারণ আমরা সবার কথাই শুনতে চাই এবং তারা যদি আমাদের কোনো প্রশ্ন করে সে প্রশ্ন উত্তরও দিই আমরা এটা এটা আমরা আমাদের ট্রান্সপারেন্সির জন্য আমরা এটা করি তাদের তো একটা সাইন বোর্ড আছে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন কিন্তু এরকম বিদেশি যারা যে কোনো সময় আসলেই আপনারা তাদের সাথে বৈঠক করবেন বা তাদেরকে এরকম পর্যবেক্ষণ না যেহেতু তারা বিদেশ থেকে এসেছেন এবং সরকার তাদের ভিসা দিয়েছে ভিসা দিয়েছে যদি সরকার ভিসা দেয় এবং বিদেশ থেকে আসছেন উনি জেনুইন না মানে মানে জেনুইন না সেটা তো আমরা বুঝতে পারবো না